প্রত্যন্ত বনবস্তী এলাকার 100 দিনের কাজ যারা করছেন সেই সমস্ত শ্রমিকরা তাদের পারিশ্রমিক ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা বা তাদের কত পারিশ্রমিক সেই সম্বন্ধে তারা অবগত রয়েছেন কিনা তার সার্জেমিনে খতি দিতে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা কালচিনি ব্লকের পৌর বনবস্তী এলাকায় পরিদর্শনে যান কালচিনি ভিডিও প্রশান্ত বর্মন এদিন ভিডিও পরবর্তীতে কর্মরত 100 দিনের কাজে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন তাদের পারিশ্রমিক কত এবং কতদিনের কাজ পাবেন সেই বিষয়ে অবগত করানো হয়েছে কালচিনি ভিডিও প্রশান্ত বর্মন এদিন জানিয়েছেন যে মাঝে মাঝে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে শ্রমিকরা কাজ ঠিকঠাক মতো পাচ্ছেন না এবং পারিশ্রমিক ঠিকঠাক মতো মিলছে না শ্রমিকদের এবং সেই বিষয়ে তিনি আজ পরিদর্শন করেছেন কি জানিয়েছেন ভিডিও প্রশান্ত বর্মন শুনব স্যার এই যে পরিদর্শন করছেন কি আছে বিষয় না আমাদের কাছে মাঝে মাঝে টেলিফোনে বা मैं मीनू डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए साथ ही बेल आइकन दबाएं किन अभियोग से ये काट करो तरह पेमेंट ठीक ठाक पाचन ना जहाँ हजिरा आते तब तक कम दवा होते तो प्राय नानान जीपीटी के आसे सब जीपीटी के आसे ना कितनी कितनी जीपीटी के आसे इतने जन ने इकने परिदृश्य में आता वहाँ जरा काट कुछ তারা ঠিকঠাক হাজিরা জানে কি না এবং কতদিনের কাজ দেওয়া হয়েছে মাস্টার রোলে কী আছে সেটাই দেখার জন্য এখানে কী দেখলেন আজকে এসে দেখলাম এবং প্রত্যেকে যারা কাজ করছেন তাদেরকে 14 দিনের কাজ দেওয়া হয়েছে আজকে ফার্স্ট ডে এবং প্রত্যেকেই জানতেন না এবং জানিয়ে দিলাম তাদের হাজিরা কত আছে 213 টাকা আছে এবং 14 দিন পর তারা কত পাবেন ডিটেলসটা আমি বললাম এবং প্রত্যেকেই খুশি আছে স্যার সব জায়গায় পরিদর্শন করছেন আমি নেক্সট টাইম কন্টিনিউয়াস এই পরিদর্শন জারি থাকবে যতদিন কালচিনিগুলোকে এই এনার্জি এস স্কিম থাকবে সব স্কিমে চেষ্টা করব সকালবেলা এবং টাইম ওয়াকে আমি ভিজিট করবো